সামরিক সরকার আরেকবার দরকার, সার্বভৌমত্ব রক্ষায় সামরিক শাসন কেন নয়? বাংলা তরুণরা গর্জে ওঠো, সামরিক শাসন কেন নয়? লুটপাটের গণতন্ত্র চাই না আমরা, সামরিক শাসন চাই। একাত্তরের চেতনা আর দেশ স্বাধীন করার ঠিকাদারদের জনকার ঘোষক গোষ্ঠীর যুদ্ধংদেহী দেশ রক্ষার প্রত্যয় কোথায় গেল? এখন কি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে না? সংবিধান সংবিধান আর সংবিধান নিয়ে গলা ফাটাচ্ছেন, কিন্তু সংবিধানেরও যদি আগে কিছু থাকে সেটা হলো দেশের সার্বভৌমত্ব, যেটা আজ আপনাদের হাতে নিরাপদ নয়। এখন তো মনে হচ্ছে বর্মি বাহিনী যদি ঢুকেও পড়ে তাও আপনারা কিছু বলবেন না। বর্তমানের এই শায়েস্তা খানের আমলে আর নিজেকে কোনোভাবেই নিরাপদ মনে হচ্ছে না, ভয় পাচ্ছি। দেশের সেনাবাহিনী আর বিমান বাহিনী এবং তাদের আধুনিক অস্ত্র সম্ভার তো আর জাদুঘরে সাজিয়ে রাখার জন্য না, নাকি ওগুলো রাখা হয়েছে নিজের দেশের অসহায় জনগণকে মারার জন্য, যেটা খুব সহজেই করা যায়। র‍্যাবের ডিজি একবার বলেছিল যে র‍্যাবকে অস্ত্র দেওয়া হয়েছিল হাডুডু খেলার জন্য নয়। তাহলে কি সেনাবাহিনী রাখা হয়েছে বার্মার সীমা লঙ্ঘন দেখে বসে থাকার জন্য? মিয়ানমারের সামরিক বাহিনীর ড্রোন ও হেলিকপ্টার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আজ সন্ধ্যায় ঢাকায় মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই বিষয়ে প্রতিবাদ জানায় বাংলাদেশ। তবে এই কতদিন প্রতিবাদ জানাবেন আপনারা? গত 10, 12 ও 14 সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে অং মিন্টের হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক। 25 আগস্টের পর থেকে আকাশসীমা লঙ্ঘনের প্রসঙ্গ টেনে আনে বাংলাদেশ। এই ধরনের উস্কানিমূলক তৎপরতায় গভীর উদ্বেগ জানিয়েছে এবং সার্বভৌমত্ব বিনষ্টের এ ধরনের তৎপরতা ভবিষ্যতে যাতে না হয় এজন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছে। বাংলাদেশ এটাও বলেছে এই ধরনের উস্কানিমূলক তৎপরতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে, বারবার উস্কানি দিলে সেটা বিপরীত হবে। বাংলাদেশ বিজিবি ও সেনা প্রধানের কাছে 16 কোটি জনতার প্রশ্ন, আমাদের হাড় ভাঙ্গা টাকা দিয়ে আপনাদের ভরণ পোষণ দেই কেন? বার্মিজ ভারতীয়রা আমাদের মারবে, আপনারা লাশ বহনের জন্য কি? ওরা স্থল ও আকাশসীমা লঙ্ঘন করবে, আপনারা আঙ্গুল চাটার জন্য কি? নিন্দা ও প্রতিবাদ আমরাও জানি, আপনাদের অস্ত্র দিয়েছি কেন? যদি পাকা গুলিও মারতে না পারেন, জনতার হাতে অস্ত্র দিয়ে হাতে বালা ও শাড়ি পরে ঘরে বসে থাকুন। গত বছরের 24 নভেম্বর তুরস্কের আকাশসীমায় প্রবেশকৃত রাশিয়ার SEU-24 বোমবার ভূপাতিত করেছিল তুরস্ক। সতর্ক করার পরও রাশিয়ার বিমানটি তুর্কি আকাশসীমা ছেড়ে না যাওয়ায় মাত্র 17 সেকেন্ডের মধ্যে সেটি অগ্নিগোলকে পরিণত করেছিল তুরস্ক। আর মায়ানমার বারবার আকাশসীমায় লঙ্ঘন করার পর আমরা কেন তাদের ছাড় দিচ্ছি? আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।